হ্যালো ভিউয়ার্স, তোমাদের আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আমাদের যেটা আলোচনার বিষয় থাকবে সেটা হলো বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে শিশির কুমার ভাদুড়ী। তবে শিশির কুমার ভাদুড়ীকে নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিওটাকে লাইক করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে। যারা আমাদের চ্যানেলটির সাথে যুক্ত আছো এবং সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তো আজকে আমাদের যেটা বললাম আলোচনার বিষয় হলো শিশির কুমার ভাদুড়ী। শিশির কুমার ভাদুড়ীর উপর একটা যদি তোমরা সুন্দর নোট তৈরি করতে চাও, তো আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে তোমরা নোটও করে নিতে পারো বা ভালো করে বুঝে নিতে পারো। একজন সাবস্ক্রাইবার ভাই বলেছে যে শিশির কুমার ভাদুড়ীর উপর একটি ভিডিও বানাতে, তাই তার জন্য আজকে আমার স্পেশালি এই ভিডিওটি। ভেবেছিলাম আগে ভিডিওটি তৈরি করব, কোনো কারণবশত সেটা হয়নি। তো শিশির কুমার ভাদুড়ী সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হয় যে আমাদের বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে শিশির কুমার ভাদুড়ী একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। কারণ কি, তার যে বাংলা রঙ্গমঞ্চের আবির্ভাব কালে গতানুগতিক যে নিম্নমানের হয়ে পড়েছিল বাংলা থিয়েটার ও জীবন বিমুখ হয়ে পড়েছিল, সেইখান থেকে বাংলা থিয়েটারকে একটা সুন্দর একটা জীবন দান করেছিলেন শিশির কুমার ভাদুড়ী। প্রথম শ্রেণীর নাটকের অভাব, নাট্যকারের অভাব এবং নাটকের একঘেয়েমি, এই জিনিসগুলো বাংলার রঙ্গমঞ্চ একটা জরাজীর্ণ পরিস্থিতি হয়েছিল। সেই জরাজীর্ণ পরিস্থিতিটিকে ক্রমশ কাটিয়ে তোলার জন্য এই শিশির কুমার ভাদুড়ীর অবদান কিন্তু উল্লেখযোগ্য। তো একজন ব্যক্তিত্ব সম্পর্কে যখনই আমরা তার বায়োগ্রাফি পড়ব, তখন ফার্স্টে আমি যে কটা কথা বললাম সেভাবে একটি ভূমিকা তৈরি করে নেবে এবং তারপর তার জীবনের প্রথম মুহূর্তেই চলে আসে জন্ম এবং মৃত্যুর যে সনটা থাকে, খুব ইম্পর্টেন্ট। তার জন্মের সময়সীমা হলো 1889 এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিম বাংলায় এবং হাওড়া ডিস্ট্রিক্টে। আর তার মৃত্যুর সনটি হলো 1959 এবং তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তার মৃত্যু ঘটে। তার শিক্ষা জীবন সম্পর্কে আমরা যখন পড়ি তখন জানতে পারি যে তিনি এন্ট্রান্স এক্সাম পাশ করেছিলেন 1905 খ্রিস্টাব্দে। 1910 খ্রিস্টাব্দে তিনি বিএ পাশ করেছিলেন আর্টস নিয়ে এবং 1913 খ্রিস্টাব্দে তিনি এমএ পাশ করেছিলেন ইংরেজি লিটারেচার এই সাবজেক্টটি নিয়ে। তো তিনি ইংরেজি এবং বাংলা যেহেতু দুটোই তার পড়াশোনারই সাবজেক্ট, তো তিনি ইংরেজি এবং বাংলা দুটো বিষয়ে প্রচুর তিনি নাটক অভিনয় করেছেন এবং এমএ পাস করার এক বছর আগে, অর্থাৎ তিনি 1913 খ্রিস্টাব্দে এমএ পাস করেন, তার ঠিক এক বছর আগে 1912 খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা এই নাটকটি অভিনয় করেছিলেন এবং ভীষণ পপুলারিটি অর্জন করেছিলেন। শিক্ষা জীবনের পরে চলে আসে তার কর্মজীবন। কর্মজীবনে তিনি বাংলা এবং ইংরেজি বহু নাটক অভিনয় করেন, যেহেতু তার সাবজেক্টের মধ্যেই ছিল ইংরেজি এবং বাংলা বিষয় দুটি। তারপর তিনি এমএ পাস করার এক বছর আগেই, অর্থাৎ 1913 খ্রিস্টাব্দে তিনি এমএ পাস করেন, 1912 খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্রনাথের বৈকুণ্ঠের খাতা এই নাটকটি অভিনয় করে ভীষণ জনপ্রিয় হয়ে পড়েছিলেন। এবং তারপর 1921 সালে তিনি বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউটে অধ্যাপনা ছেড়ে দিয়ে ম্যাডেন কোম্পানির সাথে যুক্ত হন অভিনয় করার জন্য। তারপর তার কর্মজীবনের পর তার বাংলা রঙ্গমঞ্চে শিশির কুমার ভাদুড়ীর কি অবদান ছিল সেটা জানব। বাংলা রঙ্গমঞ্চে আসার পর তিনি প্রথমেই তার নিজস্ব একটি ক্লাব তৈরি করেন, সেটা হলো ম্যারিগোল্ড ক্লাব। সেখানে তিনি চারটি নাটক অভিনয় করেন। চারটি নাটকের মধ্যে একটি হলো হ্যামলেট, কুরুক্ষেত্র, চন্দ্রগুপ্ত এবং বৈকুণ্ঠের খাতা, এই চারটি নাটক তিনি অভিনয় করেন। এরপর তিনি যে ম্যাডান কোম্পানির সাথে যুক্ত হন, সেই ম্যাডান কোম্পানির কর্নওয়ালিস থিয়েটারে তিনি তিনটে নাটক অভিনয় করেন। একটা হলো তার আলমগীর নাটকটি, এই আলমগীর নাটকটিকে কিন্তু শিশির কুমার ভাদুড়ীর যে বাংলা রঙ্গমঞ্চের প্রবেশদ্বার সেটি বলা হয়। তারপর তিনি অভিনয় করেন রঘুবীর এবং চন্দ্রগুপ্ত, এই তিনটি নাটক। আলমগীর নাটকের আলমগীর চরিত্রটি, চন্দ্রগুপ্ত নাটকের চাণক্য চরিত্রটি এবং রঘুবীর নাটকের রঘুনাথের চরিত্রটি তাকে প্রথম শ্রেণীর অভিনেতা হিসেবে আমাদের সামনে কিন্তু পরিচয় ঘটালো। এরপর 1922 খ্রিস্টাব্দে আমরা দেখি যে ম্যাডান কোম্পানির সঙ্গে শিশির কুমার ভাদুড়ীর রিলেশন একটা খুব ভালো যাচ্ছিল না, সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে উঠছিল।
সেই সময় তিনি কি করলেন, ম্যাডান কোম্পানির মঞ্চের বাইরে গিয়ে 1923 সালে ইডেন গার্ডেন একটা প্রদর্শনী চলছিল, সেই প্রদর্শনীতে গিয়ে তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা নাটকটি অভিনয় করে ভীষণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এরপর তিনি ঠিক করেন যে অ্যালফ্রেড থিয়েটারে সীতা নাটকটি অভিনয় করবেন, এবং কিন্তু সীতার সত্যতা অর্থাৎ রিয়ালিটি নিয়ে ভীষণ তর্ক বিতর্ক হয় এবং সীতা নাটকটি আর মঞ্চস্থ করতে পারেন না। তারপর তিনি বসন্ত লীলা নামে একটি নাটক অভিনয় করেন এবং তারপর তার পুরনো যে তিনটি নাটক তিনি ম্যাডান কোম্পানিতে করেছিলেন, আলমগীর, রঘুবীর এবং চন্দ্রগুপ্ত, সেই পুরনো তিনটি নাটকই ক্রমশ তিনি মঞ্চস্থ করতে থাকেন। এরপর চলে আসলো 1924 সাল। এই 1924 সালে অ্যালফ্রেড থিয়েটার কিন্তু বন্ধ হয়ে যায়। সেই সময় সেখানে যোগেশ চৌধুরীর সীতা নাটকটি তিনি অভিনয় করেন এবং সীতা নাটকের যে দৃশ্যপট ছিল, সাজসজ্জা ছিল, আলোর ব্যবহার ছিল, সেটা নিয়ে একটা সকল মানুষের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তার কাজকেও সবাই ভালোবাসতে শুরু করে। তারপর রাস্তা নির্মাণের জন্য অ্যালফ্রেড থিয়েটার বন্ধ হয়ে যায় এবং তিনি 1929 সালে ম্যাডান কোম্পানিতে আবার ফিরে যান এবং সেখানে বিসর্জন, পাণ্ডবের অজ্ঞাতবাস, প্রফুল্ল এবং সধবার একাদশী এই চারটি নাটক অভিনয় করে। তারপর আর্থিক সংকটের জন্য কর্নওয়ালিস থিয়েটারটি আবার ম্যাডানদের হাতে চলে যায়, ফলে তাকে অনেকদিন মঞ্চের বাইরে কাটাতে হয়। তো আমরা দেখি যে শিশির কুমার ভাদুরের জীবনে 1933 থেকে 1956 সাল অর্থাৎ তার লাস্টের যে জীবনটা ছিল তখন কিন্তু তিনি ভাড়াটিয়া অভিনেতা হিসেবে কাজ করতে থাকেন, কিন্তু তবুও আমরা বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে শিশির কুমার ভাদুরীর যে অবদান ছিল সেটিকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকি। তার কারণ হলো তিনটি, অর্থাৎ তার কৃতিত্ব তিনটি যার জন্য তিনি এতটা পপুলারিটি অর্জন করেছিলেন, সেগুলো হলো একটা দৃশ্য, অর্থাৎ নাটকের যেটা দৃশ্যপট থাকে সেটি দৃশ্যপট, আলো এবং অভিনয়। দৃশ্যপটে তিনি কি করতেন, যে আগে যে একটা আকাশিনের ব্যবহার হতো থিয়েটারে, তিনি আসার পর কি হলো যে দৃশ্য অনুযায়ী অর্থাৎ যে কোনো একটা সিন অনুযায়ী, সিনের মুড অনুযায়ী কিন্তু তিনি সেখানকার সেটটা নির্মাণ করতেন। এরপর আলোর ব্যবহারে তিনি প্রদীপের ব্যবহার তুলে দিলেন সেটে এবং উইন্ডসের পাশ থেকে যে লাইটের ব্যবহার তিনি প্রথম চালু করলেন এবং নায়ক নায়িকা এবং যারা অভিনয় করতেন তাদের মুড অনুযায়ী কিন্তু আলোর ব্যবহারটা করতেন এবং সকাল সন্ধ্যা বিকালে যখন যেরকম আলোর ব্যবহারের প্রয়োজন হয় ঠিক সেই সময় তিনি তেমন তেমনই আলোর ব্যবহার করতে শুরু করেন, যেটা লোকজনের কাছে ভীষণ ভাবে খুব গ্রহণযোগ্য বলে মনে হয়েছিল। নেক্সট তার অভিনয় কৃতিত্ব, তিনি ইমোশন বাদ দিয়ে নৃত্য, গীত, স্যাডনেস এইসব বিষয় ঢোকাতে থাকেন, অর্থাৎ সবসময় যদি একটা নাটকের মধ্যে সেই ইমোশনই চলতে থাকে সেটা কিন্তু আমাদের ভালো লাগে না, তাই তিনি নৃত্য, গীত এবং স্যাডনেস, সরনেস এইসব বিষয়গুলো ঢুকিয়ে সেই নাটকটিকে আরো বেশি জমজমা করে তুললো, তাই বাংলা রঙ্গমঞ্চে শিশির কুমার ভাদুরীকে আমরা এতটা পছন্দ করে থাকি। শিশির কুমার ভাদুরী সম্পর্কে এতটুকু ইনফরমেশন তোমাদের জন্য রইল, যাদের এই শিশির কুমার ভাদুরীটা পছন্দ হলো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে, আর তোমাদের যারা রিলেটেড বন্ধু বান্ধব আছে তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয়। তো আর যারা নতুন সাবস্ক্রাইব আছে তারা তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যাদের এই ভিডিওটি সেরকম ভাবে দরকার নেই অন্যান্য ভিডিও আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, ব্যাকরণ সম্বন্ধীয়, বাংলা ব্যাকরণ, তারপর তোমার ছোট গল্প সম্পর্কে আছে, বাংলা ছন্দ, অলংকার ইত্যাদি নিয়ে আমাদের প্রচুর ভিডিও করা আছে, সেগুলো দেখে নিবে এবং তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। ইতিহাস সম্পর্কেও কিছু কিছু ভিডিও আমাদের চ্যানেলটিতে আছে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের আরো কিছু যদি কোনো প্রয়োজন হয় তো নিচে কমেন্ট করে জানাও আমাদেরকে তোমাদের আরো কি কি লাগবে। দেখো তোমরা যা যা বলছো কি আমি কিন্তু সেইভাবে কিন্তু ভিডিও করে যাচ্ছি, তোমাদের অনেকে বলেছিলে অলংকার সম্পর্কে ভিডিও চাই, ছন্দ সম্পর্কে ভিডিও চাই, যেমন শিশির কুমার সম্পর্কে একটি ভিডিও চেয়েছো, আমি সেটাও পোস্ট করে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।